24 অক্টোবর চিত্রনায়িকা পরীমনির শুভ জন্মদিন। তবে এবারের জন্মদিনটি তার কাছে বিশেষ অর্থ প্রকাশ করে, কেননা মা হওয়ার পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি। পাশাপাশি এটাই তার শেষ জন্মদিন বলে জানান পরী। প্রতিবারই জমকালো আয়োজনে জন্মদিন পালন করে থাকেন পরীমনি। তবে এবারের জন্মদিনটি তার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এই জন্মদিনে সঙ্গী হবে পরীমনির একমাত্র ছেলে ও স্বামী। বিয়ের পর এবারই প্রথম স্বামী আর সন্তানের সঙ্গে জন্মদিন পালন করতে পারা বেশ উচ্ছ্বসিত পরীমনি। পরী জানান এবার থাকবে আরো বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরো রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। প্রায় সব জন্মদিনে পরীর জন্মদিন থাকে সারপ্রাইজে ভরা। কখনো নিজের পোশাক, অনুষ্ঠানের সাজসজ্জা কিংবা ব্যতিক্রম কর্মকাণ্ড দিয়ে দর্শক আর অতিথিদের চমকে দেন তিনি। তবে এবার ঠিক কি দিয়ে তিনি তার জন্মদিনে চমক দিচ্ছেন তা আগে থেকে কেউ বুঝে উঠতে পারছে না। এরই মাঝে পরী জানিয়েছেন এবারই নাকি তার শেষ জন্মদিন। জমকালো জন্মদিন আর পালন করবে না ঢাকাই সিনেমার আলোচিত আর জনপ্রিয় নায়িকা পরীমনি। এ বিষয়ে পরী বলেন, আগামীবার আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে, ওর জন্ম 10 আগস্ট, এর 2 মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব, আমার তার করতে চাই না। দৈনিক আমার সংবাদ।